ওয়েলকাম টু রিয়ান্স কিংডম। আর এখন আমি আর সীমাদি যাচ্ছি হেদের বাগান। তো এই হলো সীমাদির বাড়ি, আর সীমাদির বাড়িতে আমি গত দুদিন ধরে রয়েছি, বেড়াতে এসেছি অফকোর্স জামাষষ্ঠী উপলক্ষে। তো জামাষষ্ঠীতে আমি সাধারণত আসি না, ওরাই আসে সবাই, মাম্পু রাহুল ওরা আসে। কিন্তু এইবারে অনেক দিন পর সীমাদির বাড়িতে এলাম। তো সীমাদির বাড়ির পাশে সীমাদিদের হেদের বাগান বলে একটা জায়গা আছে, বিশাল বাগান। তা সীমাদির বাড়ির আশপাশটা এইরকম বিশাল বিশাল গাছ, আর ওই পাশে দেখুন পুকুর, এপাশেও একটা পুকুর আছে। তো হেদের বাগান নিয়ে আমি অনেক গল্প শুনেছি মাম্পুর কাছে, আর আমার ভীষণ কৌতূহল হেদের বাগান নিয়ে। তো সীমাদিকে বললাম যে আজকে আমি হেদের বাগান ঘুরতে যাব, তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই, দেখি হেদের বাগান বস্তুটা কি। তো এরকম একটা মেঠো পথ দিয়ে যাচ্ছি আমরা। খানিকটা পৌঁছে তারপর আবার ভিডিও বানাচ্ছি। এই যে একটা ট্যাপ ওয়াটার, তার মানে এত অব্দি ট্যাপ ওয়াটার আছে, এরপরে ভেতরে কি আছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছ জঙ্গল, আমরা জঙ্গলেই যাচ্ছি। হেদের বাগানটা অ্যাকচুয়ালি একটা জঙ্গল, লিটি আছে একটু, এর ভেতর দিয়ে যেতে হবে। আর কি সুন্দর বাতাবি লেবু হয়ে আছে, এই যে অসংখ্য বাতাবি লেবু। আমরা এবারে প্রবেশ করছি হেদের বাগানে। একটু গা ছমছম করছে, সবাই বলে ভূত নাকি আছে এই বাগানে। ও মাই গড, গেল ওই যে ওখানটায়, এটা একটা স্লোপ মতো। হ্যাঁ দাঁড়ান, আপনি সাপ আছে কিনা দেখে নিন। না না, সব দেখে নিয়েছি আর কিচ্ছু নেই। এখানে এখন তো লোকের টয়লেট ফয়লেট হয়ে গেছে, যারা ওই যে বাস স্ট্যান্ডে ভাড়াটা দিয়েছে তারা, ভাড়াটারা আমার হাত ধরুন, হাত ধরুন। বাপরে, এগুলো সব হাওয়াচটি পুরো, এগুলো সব জঙ্গলা গাছ। হ্যাঁ এগুলো সব জঙ্গল। তে হাওয়াচটিটা আমাকে দিন, হাওয়াচটি পুরো আসতে হয়। হ্যাঁ হাওয়াচটিটা আমাকে ধুইতে হবে আবার। কত জঙ্গলা গাছ, এই যে এগুলো সব জঙ্গলা গাছ। আর এই যে বাঁশঝাড়, বিশাল বড় বাঁশঝাড়, বিশাল বড়। আর এটা সীমাদিদের পূর্বপুরুষদের বাস ঝাড়, তাই তো? জ্ঞাতি গোষ্ঠী সবার, কারোর যদি দরকার পড়ে বাসের তো আসে এখান থেকে, ঝাড় থেকে কেটে কেটে নিয়ে যায়। বিশাল বড় এরিয়া জুড়ে এই হেদের বাগান। তো ওই পাশটায় লোকালিটি, আর এই শুরু হয়ে গেল বাগান হেদের বাগান। আর এখানটা কিছু মানুষ আছে যারা বাস করে এই জঙ্গলের মধ্যেই, আর তারা প্রাতকৃত্য সম্পন্ন করে এখানটায়। তো একটু দেখে বুঝে হাঁটতে হবে, তা নাহলে পাড়িয়ে মারিয়ে যেতে হবে। এই দেখো জঙ্গলি ফুল ফুটে আছে, কি সুন্দর গাছটা দিদি, এই দেখেন পাম গাছের মতো গাছটা, কিন্তু গোড়া থেকে ফুল ফুটে। এ মা, কিছু নিয়ে আসলে হতো তো, তুলে তুলে নিয়ে যাওয়া যেত। ভেঙে নিয়ে তুলে দেবো খানে, তাই? তারপর সেটা ব্যাম্বু শুট, তা আমরা ইয়ে কিছু কাটারি ফাটারি নিয়ে আসলে তো কটা ব্যাম্বু শুট কিনে কেটে নিয়ে যেতে পারতাম। এগুলো তো রান্না হয়, এই যে ভাঙা যাবে, যাওয়ার সময় ভেঙে নিয়ে যাবো, এদিক দিয়ে যাবো তো।
বাবা ভাঙা চারদিকেনি কথা না, এদের কাছে চাইলে দেবে না কাটারি মাটারি? ওই যে পিঁপড়ে কামড়ে দিল, হাতে তো পিঁপড়ে বসেছিল। আর এটা নিউ নিউ বাঁশ বেরোচ্ছে নাকি? এটা না, এটা কঞ্চি বেরোচ্ছে, বাঁশটা কেটে নিয়ে গেছে, কঞ্চি বার হচ্ছে। তাহলে যাওয়া যাক আরো ভেতরে। ও ওই ঝাড়টা আপনাদের? আচ্ছা, তাই কার ঝাড় কে চিনবে কি করে? আচ্ছা, তারপরে একটা পুকুর দেখুন, এটার মধ্যে ঝিনুক হয় এত বড় বড় হাঁড়ি, তাই তো। এবার আমরা যাচ্ছি, এখানটায় একটা লোকালিটি আছে ছোট্ট, সেখানটায় উত্তমদা বলেছে যে যাবেন ওখানে দেখবেন সব মানুষকে কিরকম করে কঞ্চি দিয়ে ঘর বাড়ি বানিয়ে বাস করছে, তারা ভাড়া দিয়েছে এগুলো এরকম করে ঘর করে। আচ্ছা, এরা বানায়নি। আচ্ছা, কম পয়সা ভাড়া, কারেন্ট নেই। এই যে বাঁশের একটা ইয়ে করে মাচা বানিয়ে তার মধ্যে ঘর, সুন্দর গার্ডেনিং হচ্ছে। উনুন এখানে রান্না হয়। আর আমি যে এত কষ্ট করে ভিডিওটা করছি তার কারণ হলো আমি দাদাকে কথা দিয়ে এসেছি, রিয়ানকে, যে ভিডিও করে নিয়ে যাব, আমি কি কি দেখলাম ওদের দেখাবো। তো এইরকম কি অপূর্ব লাগছে, এখানে বাঁশ ঝাড় দেখুন চারিদিকে এইরকম, আর তার মাঝখানে সুন্দর একটা প্লে গ্রাউন্ড, এখানটায় গোল পোস্ট, ওপাশটাতেও গোল পোস্ট, এখানটায় ফুটবল খেলা হয়। সীমাদি ব্যস্ত ব্যাম্বু শুট তুলছে মনে হয়। জি, কাঁচ ভেঙে পড়ে আছে এখানটায়। এই ব্যাম্বু শুট খায়, কিভাবে খায় জানি না, কিন্তু আমার খুব শখ ছিল ব্যাম্বু শুট খাবো, তো সীমাদি কেটে নিলেন। দেখবেন কঞ্চি আটকে যাবে। সীমাদি এখন ডেও ফল পাড়তে গেছে। খুব সরু সরু ডাল, আবার ভেঙে না যায়। তা সবাই টাটা বাই করো আমাদের, আর রিয়ান্স কিংডমে দেখবে হ্যাঁ এই ভিডিওটা। হ্যাঁ, দেখতে গেলে অনেক ঘুরতে হবে, দিদি একদম শর্টকাট, দেখতে গেলে অনেক ঘুরতে হবে। পুকুরে নেমে সাঁতরে ফাঁতরে চলুন, কাপড় নিংড়িয়ে চলে যাব। হ্যাঁ, নেমে পড়বো। এবার যাওয়ার সময় আমাদের ইচ্ছে হলো একটু পুকুরে ডুব দিয়ে যাই। সীমাদির আবার মাছ ধরার ইচ্ছে হচ্ছে, ধরেছেন ধরেছেন? এই যে মাছ ধরেছে সীমাদি, একটা বোতল নিয়ে আসবো, ওখানে অনেক বোতল পড়ে আছে। ওরে বাবা, সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তো
তো নাতি নাতনিদের খুশি করার জন্য সীমাদি মাছ ধরে নিয়ে যাচ্ছে। ওই ওই আবার ধরেছেন, ও মাই গড! তো অনেক মাছ, চচ্চড়ি খাওয়া যাবে গো চুনো মাছের। সাবধানে নামেন, কতটা ডিপ তার জানা নেই তো। দাও আমার হাতে, তো উঠেছে অনেকগুলো। মাই গড, কত মাছ দাদা! দেখো প্রিন্স, দেখো আমার তো খুব আনন্দ হচ্ছে, মানে বাচ্চা বেলাকার মতো আনন্দ করছি আমি সীমা দিদি জেনে মিলে। বড় বড় খুলছে, উঠেছে এগুলো না বোতলে রাখলে অনেকদিন পর্যন্ত কি সুন্দর থাকে। আবার দারুন দারুন দারুন। তো হেদের বাগান খুব এনজয় করলাম তোমাদেরকে। মাছ ঝাড় গুলো গো, কারা কারা আছো বাঁশঝাড়ে, যারা যারা বাস করো তাদের সবাইকে বলছি খুব এনজয় করলাম। তোমরা আমাদের পিছু নিও না, এবার আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু এবারে বাড়িতে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তো লাইক করো, কমেন্টস করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এই তো এখান থেকে, এখান থেকে বিষ পিঁপড়ে কামড়ে দিল আমার পায়ের মধ্যে। বিষ পিঁপড়ে কামড়ে দিয়েছে পায়ের মধ্যে। যাই হোক, এই যে এই গাছটার কথা বলছিলাম, এই গাছটা, এই গাছটা, ওই গাছটা। তো সীমাদি তুলুক, দেখি ওঠে কি না। মনে হয় না উঠবে বলে, এর শিকড় অনেক গভীরে। না না, গভীরে নেই, ওই তো তুললাম দুটো। তো চলো, বাই।